হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোপাল ব্লগ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদেরকে জানেন স্বাগত তো চলো বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি নিউ একটা রেসিপি তো আজকে আমরা বানাবো কাতলা মাছের ছোল তো কাতলা মাছি বলো বা রুই মাছি বলো তো ছোল আমার মনে হয় এটা কাতলা মাছি হবে তো চলো বন্ধুরা দেখো তো এখানটায় আট পিস মাছ আছে তো প্রথমে আমি চার পিস চার পিস করে ভেজে নিব তো প্রথমে এই মাছগুলো দিয়ে দিয়েছি চার পিস করে ভাজতে আর একটু কড়া কড়া লাল লালভাবে ভেজে নেবো যাতে দেখতে খুব ভালো লাগে তো ওই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেটির যে চারখানা মাছ ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম তো দেখো ওগুলোও ভাজা হয়ে গেছে তো এখন আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে আর আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজেছি যাতে দেখতেও ভালো লাগে তো সেই জন্য তো দেখো এখানটায় মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এরপর কড়াইতে তেল দিয়ে দিব আর লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিব আর হ্যাঁ অল্প করে পাঁচ ফোড়ন দিতে হবে এবার তোমরা আলু যেভাবে কাটতে পছন্দ করো সেভাবে কাটবে আমি একটু আলুটা লম্বা করে কেটে নিয়েছি দেখতে খুব ভালো লাগবে তার জন্য তো আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব আর এখানটায় দেখো আদা জিরাবাটা আদা আর পেঁয়াজ মা বেটে রেখেছে আর এখানটায় লবণ আর হলুদটা মশলাতে দিয়ে দিল তো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে তো সেই জন্যে মশলাটা দিয়ে দিলাম তো এবার মশলাটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যেহেতু আলুটা আমরা আগে থেকেই ভেজে রেখেছি তো এখন মশলাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন গায়ে একটু লেগে যায় আর মশলাটাও খুব সুন্দরভাবে যেন ভাজা হয় তো চাইলে তোমরা এইভাবে রান্না করতে পারো তো আমরা রান্না করি এইভাবে সেই জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমরা শেয়ার করলাম আর দেখো এখন মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে তো আর একটু ভালোভাবে ভেজে নিব তো মশলাটা ভাজা হয়ে গেলেই আর আর একটা অন্যরকম মশলা আমরা দিলাম এই মশলাটা দিলে খেতে খুব স্বাদ হয় সেই জন্য আমরা এই মশলাটা দিলাম তোমরা চাইলে মিট মশলা দিতে পারো যদি কেউ খেতে চাও তো খেতে ভালো লাগবে তার জন্য তো দেখো এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই জন্য জলটা দিয়ে দেবো তো তোমরা চাইলে এখানটায় গরম জলও দিতে পারো তো আমি এখানটায় একটু জলটাকে গরম করে নিয়েছি তো সেই জলটা দিলাম তো চলো একটু নাড়াচাড়া করে দিই খুব ভালোভাবে আর ঝোলটা একটু ফুটে উঠলেই তো তখন মাছগুলো দিয়ে দেবো তো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো এখন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে তো এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর হালকাভাবে একটু নাড়িয়ে দিবো নাহলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমার ভালো লেগে থাকে সরি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও